নির্বাচন কমিশন যে দায়িত্ব দিবে সেই দায়িত্বই পালন করবে বাংলাদেশ পুলিশ। চাঁদপুরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি আইজিপি। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছি আমি সাদিকা সীমা। পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের দেয়া সকল দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে পুলিশ। সোমবার বিকেলে চাঁদপুর পুলিশ লাইন্সে আয়োজিত পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইজিপি আরও বলেন, বাংলাদেশ পুলিশ শতবর্ষ পুরনো একটি সংগঠন। দেশের প্রচলিত আইনেই পুলিশ প্রশিক্ষণ গ্রহণ করে থাকে, তাই প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার মাধ্যমে পুলিশ ইতোপূর্বে আইন শৃঙ্খলা রক্ষার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেছে এবং আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সক্ষম এবং সকল প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে এবং কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশকে যে দায়িত্ব নিতে হবে তা যথাযথভাবে পালনে পুলিশ প্রস্তুত রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে, প্রশিক্ষণলব্ধ জ্ঞান এবং আমাদের অভিজ্ঞতা থেকে ইতিপূর্বে আমরা কিন্তু আইন শৃঙ্খলা জনিত বহুবিধ চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি এবং আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সক্ষম, এ বিষয়ে আমাদের আস্থা রয়েছে এবং আমাদের প্রস্তুতি রয়েছে। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীন, নির্বাচন কমিশন আমাদেরকে যাই দায়িত্ব যে দায়িত্ব দিবে সেই দায়িত্ব পালন করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ কীভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল, দক্ষিণ পশ্চিমাঞ্চলে কী অবস্থা ছিল, দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে মানুষ এই ঢাকা বা এইসব দিকে মানে অন্যান্য দিকে ছড়িয়ে পড়ছিল, এখানে মেয়েদের তার নিরাপত্তা ছিল না, সাধারণ মানুষের নিরাপত্তা ছিল না, সেই অবস্থা থেকে আমরা কীরকম একটা স্বস্তিদায়ক শান্তির পরিবেশ বিরাজ করছে, দেশে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। সেই হিসেবে আমি বলবো যে আমাদের প্রযুক্তিগত দক্ষতা সক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণেই আমরা কিন্তু সফলভাবে এই কার্যক্রমগুলো করতে পেরেছি। এবং পরে আইজিপি হাত থেকে বিভিন্ন ইভেন্টের পুরস্কার গ্রহণ করেন বিজয়ীরা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পপুলার বিডি নিউজ, চাঁদপুর।